বন্ধুরা, ক্রিকেট হচ্ছে আমাদের একটি জনপ্রিয় খেলা, যেটি ইংল্যান্ডে শুরু হলেও এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং তার সঙ্গে তৈরি হয়েছে বিখ্যাত কিছু স্টেডিয়াম, যেগুলোর আকার, আকৃতি এবং দর্শক ধারণ ক্ষমতার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই স্টেডিয়ামগুলো তৈরিতে কয়েক মিলিয়ন ডলার নয়, বরং বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় 10টি ক্রিকেট স্টেডিয়াম কোন কোন দেশে অবস্থিত। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো লিস্টে 10 নম্বরে রয়েছে ভারতরত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে ভারতের এবং এশিয়া মহাদেশের একটি সুন্দর স্টেডিয়াম হলো এটি, যা তৈরি করা হয়েছে 2017 সালে। স্টেডিয়ামটি বাইরে থেকে দেখতে যেমনটা সুন্দর, ভেতরটাও ঠিক তেমনই সুন্দর। বিশ্ব সুন্দরে এই স্টেডিয়ামটি ভারতের লখনউতে অবস্থিত। স্টেডিয়ামটির নাম ভারতরত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়াম হলেও এটি একনা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত। বর্তমানে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 50,000। স্টেডিয়ামটি এখনও পর্যন্ত সরকার কর্তৃক আয়োজিত 2টি বড় অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আইপিএল 2023-এর অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই স্টেডিয়ামটিতে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, স্টেডিয়ামটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর নামে নামকরণ করা হয়েছে। এরপরে লিস্টে 9 নম্বরে রয়েছে অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম হল এটি এবং এই স্টেডিয়ামটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি তৈরি করা হয়েছে 1871 সালে, মানে আজ থেকে প্রায় 152 বছর আগে। তবে স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 1984 সালে এবং এই স্টেডিয়ামটি 53,500 জন ধারণ ক্ষমতা দিতে সক্ষম। তবে 2017 সালে 70,000 দর্শক ধারণ ক্ষমতা দিয়ে একটি বিশ্ব রেকর্ড করেছিল স্টেডিয়ামটি। বর্তমানে এই স্টেডিয়ামটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এটিতে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়ে থাকে এবং মাঝে মাঝে অনেক বড় বড় কনসার্টের আয়োজন করা হয়ে থাকে এই স্টেডিয়ামে। এরপরে লিস্টে 8 নম্বরে রয়েছে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। নামেও যেমন সবুজ, স্টেডিয়ামটি দেখতেও তেমন সবুজ। এই স্টেডিয়ামটি ভারতের কেরালায় অবস্থিত। এই স্টেডিয়ামটি 36 একর জায়গার উপর বিস্তৃত। 2012 সালে এই স্টেডিয়ামের মূল কাজ শুরু করা হয় এবং শেষ করা হয় 2015 সালে। আর এই স্টেডিয়াম তৈরিতে মোট খরচ হয়েছে 400 কোটি রুপি। ভারতের বিখ্যাত এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 55,000। বন্ধুরা, এই স্টেডিয়ামটি ব্যাটারদের জন্য অনেকটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ এর বর্গক্ষেত্রের সীমানা প্রায় 70 মিটার, আর সেই জন্য এটি একটি বোলিং পিচ স্টেডিয়াম। এবং এই মাঠটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটি আন্তর্জাতিক ক্রিকেট এবং ফুটবলের জন্য ব্যবহার করা যায়। এরপরে লিস্টে 7 নম্বরে রয়েছে ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ভারতের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম হলো ডিওয়াই পাতিল স্টেডিয়াম, যেটি ভারতের নাভি মুম্বাই শহরে অবস্থিত, আর এটি তৈরি করা হয়েছে 2008 সালে। বর্তমানে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 55,000। প্রাথমিকভাবে এটি একটি ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু তারপরেও এই মাঠে কখনও কখনও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হয়ে থাকে এই মাঠটি। এছাড়াও আইপিএল 2008-এর দিকে এই স্টেডিয়ামকে তাদের হোস্ট ভেন্যু হিসেবে ব্যবহার করেছে, তাই এটিও একটি নামকরা ক্রিকেট স্টেডিয়াম। এরপরে লিস্টে 6 নম্বরে রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারতের এই স্টেডিয়ামটি হায়দ্রাবাদে অবস্থিত। এছাড়াও এটি হায়দ্রাবাদ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 55,000 এবং এটি 15 একর জায়গার উপর রয়েছে। এই স্টেডিয়ামটি হলো আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড হিসেবে কাজ করে। 2023 সালের জানুয়ারি পর্যন্ত এই মাঠে মোট 5টি টেস্ট, 7টি ওয়ানডে ও 3টি টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছে। এছাড়াও এই স্টেডিয়ামে 2017 সালের আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর একটি বিষয় হয়তো অনেকেই জানেন না, এই স্টেডিয়ামের নামকরণ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়েছে। এরপরে লিস্টে 5 নম্বরে রয়েছে পার্থ স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার একটি মনোমুগ্ধকর স্টেডিয়াম হলো পার্থ স্টেডিয়াম, যেটি পশ্চিম অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং কাজ শেষ করা হয় 2017 সালে, এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় 2018 সালে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 62,000। আর এই স্টেডিয়ামের নাম পার্থ স্টেডিয়াম হলেও বর্তমানে স্পন্সরশিপের কারণে এটি অপটাস স্টেডিয়াম নামে পরিচিত। অস্ট্রেলিয়ার বিখ্যাত এই স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ান ফুটবল ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহার হয়। আর এই স্টেডিয়াম তৈরিতে মোট খরচ হয়েছে 820 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 5,800 কোটি টাকা।
এরপরে 4 নম্বরে রয়েছে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারতের একটি নামকরা ও জাতীয় স্টেডিয়াম হলো এটি, যেটি তৈরি করা হয়েছে 2008 সালে। এই স্টেডিয়ামটি ভারতের রায়পুরে অবস্থিত এবং স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 65,000। কিন্তু একটি অবাক করা বিষয় হলো এই মাঠে এখন পর্যন্ত শুধুমাত্র একটি ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আর এই ম্যাচটি 2023 সালের জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে ভারতের বিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আর এই ম্যাচটিতে ভারত 8 উইকেটে জিতেছিল এবং ভবিষ্যতে এই স্টেডিয়ামটিতে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। এরপরে লিস্টে 3 নম্বরে রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। বিশ্বের একটি প্রাচীনতম স্টেডিয়ামের নাম হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম, যেটি তৈরি করা হয়েছিল 1964 সালে, মানে আজ থেকে প্রায় 160 বছর আগে। স্টেডিয়ামটি কলকাতার ওয়েস্ট বেঙ্গল শহরে অবস্থিত। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 67,000। তবে 1987 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই মাঠটিতে 100,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারত, কিন্তু মানুষের স্বাভাবিক শান্তির কথা চিন্তাভাবনা করে এর দর্শক ধারণ ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। শুনলে অবাক হবেন, 1996 সালে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচটিতে 110,000 দর্শক ধারণ ক্ষমতা হয়েছিল এই মাঠে। এবং ইন্ডিয়ার একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম। এরপরে লিস্টে 2 নম্বরে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বের আরও একটি প্রাচীনতম স্টেডিয়াম হলো মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, যেটি তৈরি করা হয়েছিল 1853 সালে, মানে আজ থেকে প্রায় 170 বছর আগে। তবে 1859 সাল পর্যন্ত এই স্টেডিয়ামটিতে শুধুমাত্র ফুটবল খেলা অনুষ্ঠিত হতো। তারপর 1877 সালে এই স্টেডিয়ামটিতে ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর এই প্রথম ম্যাচটি হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার, যে ম্যাচটিতে অস্ট্রেলিয়া 45 রানে জিতেছিল। তারপর 1971 সালে এই মাঠে সর্বপ্রথম আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 1,00,000, তবে এর থেকে বেশি দর্শক ধারণ ক্ষমতা দিতে সক্ষম এই মাঠটি। অস্ট্রেলিয়ার বিখ্যাত এই স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে প্রায় $500 মিলিয়ন। এরপরে লিস্টে 1 নম্বরে রয়েছে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি, যেটি ভারতের গুজরাটে অবস্থিত। এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1983 সালে। তারপর 1983 সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। এই স্টেডিয়ামটি তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট 3টি বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হয়েছে, এবং 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাঠে। 1982 সালে স্টেডিয়ামটি তৈরি করার পর মাত্র 49,000 দর্শক ধারণ ক্ষমতা দিতে পারত এই মাঠটি, কিন্তু 2020 সালে নতুনভাবে সংস্কার করার পর 120,000 দর্শক ধারণ ক্ষমতা দিতে পারবে এই মাঠটি, এবং এটি এশিয়া মহাদেশ ও বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। তো বন্ধুরা, এই 10টি স্টেডিয়ামের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন, এবং ক্রিকেট খেলায় আপনি আসলে কোন ক্রিকেটারের ফ্যান সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।